হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি যে কোনো কোম্পানির গ্যাস থাকুক না কেন, সেটা ইন্ডিয়ান হোক, এইচপি হোক, বা আপনাদের ভারত হোক, বা উজ্জ্বলা যোজনা, যে কোনো আপনাদের যদি গ্যাস হয়ে থাকে কোম্পানির, তাহলে কিন্তু আপনারা কী করতে পারবেন, আপনাদের যে গ্যাসের সাবসিডি সেটা কিন্তু আপনারা চেক করতে পারবেন মোবাইলে অনলাইনের মাধ্যমে। আপনারা যে ভর্তুকি পেয়ে থাকেন বা আপনাদের যে টাকাটা আপনাদের ব্যাংকে এসে থাকে, যে মাসে মাসে বা তিন মাস পর হোক আপনারা যে গ্যাসটা তুলেন এবং সেই টাকাটা যে আপনার অ্যাকাউন্টে পেয়ে যান, সেই টাকাটা সে 700 হোক, 500 হোক, 600 হোক, 750 হোক, এরকম কিন্তু টাকা দেওয়া থাকে যে সাবসিডিটা। তো কত টাকা করে আপনারা পাবেন সেই বিষয়টা কিন্তু আপনাদের সাথে আলোচনা করবো আজকের এই ভিডিওতে, এবং তার সাথে সাথে আপনাদেরকে দেখাবো যে সাবসিডি আপনারা কত টাকা করে পান, যে সাবসিডিটা আপনাদেরকে দেওয়া হয় সে কোন ডেটে দেওয়া হয়, বা কটা আপনি গ্যাস সিলিন্ডার বুক করেছেন, এর জন্য কিন্তু সমস্ত ডিটেলস আপনারা দেখতে পারবেন মোবাইলের মাধ্যমেই, কিন্তু সমস্ত ডিটেলস অ্যাকচুয়ালি দেখা যায়। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ আপনাদের সাথে আলোচনা করবো, ডিটেলসে ডিসকাস করবো, এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরো বিষয় জেনে নিতে পারবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর বন্ধুর সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। অনেকেই এই বিষয়টি জানে না, তাদেরকে জানানোর চেষ্টা করে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, কোনো ভিডিও আর পরবর্তীতে আর এই চ্যানেল থেকে মিস হবে না। চলুন বন্ধুরা, আমার মোবাইল অন স্ক্রিনের দিকে এগিয়ে যাই এবং আমরা দেখে নিই যে কীভাবে এই গ্যাসের সাবসিডি চেক করা যায়। তো প্রথমত বন্ধুরা, আপনারা কি করবেন, এই যে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে myLPG.in, এই ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দেওয়া থাকবে myLPG.in, চাইলে আপনারা গুগলে এসেও কিন্তু গুগল ক্রমে সার্চ করে ডাইরেক্ট চলে আসতে পারবেন এই পেজে। তো এখানে আসার পর আপনারা দেখছেন যে এটা একটা গ্যাস সিলিন্ডারের একটা ওয়েবসাইট, এবং এই যে একটা ওয়েবসাইট myLPG, এটা কিন্তু তিনটে কোম্পানির গ্যাসের মানে কাজ এখানে হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে তিনটে কোম্পানির গ্যাস, প্রথমত ভারত রয়েছে, দ্বিতীয়ত এইচপি রয়েছে, তৃতীয়ত ইন্ডিয়ান রয়েছে। তো এখানে যদি আপনারা চেক করতে চান তাহলে আপনার কোন গ্যাস সিলিন্ডার সেটা আপনি জানেন, তো এখানে যে সিলিন্ডার আপনার সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তো প্রথমত আমি এখানে একটা আপনাকে পদ্ধতি দেখিয়ে দিই, প্রথম এখানে আমি ইন্ডিয়ানটা দেখিয়ে দিই। ইন্ডিয়ান দেখানোর পর একই সিস্টেমে আপনি কিন্তু আরও দুটো যে আসে সেগুলো আপনি করতে পারবেন, কারণ ইন্ডিয়ানটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু এইচপি ভারত দুটো কিন্তু একই পদ্ধতিতে আপনি এখানে দেখতে পারবেন সাবসিডি। তো এখানে ইন্ডিয়াতে আমি ক্লিক করলাম। তো এখানে ইন্ডিয়ানে যখনই আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর পরবর্তী যে পেজ সেটা কিন্তু ওপেন হবে। তো এখানে দেখছেন যে ওপেন হচ্ছে পরবর্তী পেজটা, এবং এখানে ওপেন হওয়ার পর যেটা ইন্ডিয়ান যে সিলিন্ডার রয়েছে, গ্যাস সিলিন্ডার, সেই ইন্ডিয়ান অয়েলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে এবার চলে এসেছি আমরা। তো এখানে আসার পর আমাদেরকে এখানে কী করতে হবে, দেখুন যে অনেকগুলো অপশান রয়েছে, এই অপশানের মধ্যে একটা অপশান এখানে বেছে নিতে হবে, যেটা হচ্ছে আমাদের গিভ ইয়োর ফিডব্যাক অনলাইন। তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখবেন যে পরবর্তী আরও একটা পেজ কিন্তু চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আরও একটি পেজ চলে এসেছে, এবং এখানে বলা হয়েছে কি, দেখুন যে ওয়েলকাম টু ইন্ডিয়ান অয়েল সাপোর্ট, হুইচ প্রোডাক্ট ডু ইউ নিড হেল্প উইথ। তো এখানে যে প্রথমত একটা দেখবেন যে এলপিজি বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখবেন যে এখানে আর একটা পেজ চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আর একটা পেজ এখানে যখন চলে আসবে এরকম, তো তারপরে এখানে আপনাদেরকে কিছু কমপ্লেন ডিটেলস এখানে বলা হচ্ছে যে কী কমপ্লেন করার জন্য এখানে মানে আপনি লিখবেন বা এই ঘরটা দেওয়া হয়েছে। তো এখানে আপনাকে লিখতে হবে কি, দেখুন এখানে আমি আপনাদের দেখিয়েছি যে এখানে আপনি শুধু এখানে সাবসিডি রিলেটেড এখানে লিখবেন, যেহেতু আমরা এখানে সাবসিডি দেখব, এখানে আপনি সাবসিডি রিলেটেড দেখবেন। এখানে যদি কোনোরকম বানান ভুল হয়ে থাকে, স্পেলিং, তাও কিন্তু কোনোরকম সমস্যা নেই। এখানে সাবসিডি রিলেটেড লিখে কিন্তু পসিডে ক্লিক করবেন, এবং পসিডে ক্লিক করার পর দেখবেন যে পরবর্তী আরও একটা পেজ ওপেন হচ্ছে। এই পেজে দেখবেন অনেকগুলো অপশান রয়েছে। তো এখানে প্রথমত আপনাদের নিউ কানেকশন, তারপরে পরবর্তী যে পেজ, তারপরে এক এক করে চলে আসছে। আমাদের এখানে যে পেজটা মানে যে অপশানটা এখানে দরকার সেটা হচ্ছে সাবসিডি রিলেটেড, এই যে অপশানটা দরকার এখানে ক্লিক করে দিল। এখানে ক্লিক করার পর দেখবেন যে আরও একটা পেজ আসবে, যেখানে আপনাদের বলা হচ্ছে সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে বলা হয়েছে যে প্রথমত সাবসিডি নট রিসিভ, আধার লিঙ্কিং ইস্যু, তারপর এখানে আধার কার্ড রিলেটেড ইস্যু। প্রথমত আপনারা এখানে সাবসিডি নট রিসিভ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে আরও একটা পেজ আসছে, যেটা হচ্ছে হেল্প আস টু আইডেন্টিফি ইউ। তো আইডেন্টিফি এখানে বলা হয়েছে, দেখুন যে আইডেন্টিফি ইউ। তো এই জায়গাতে আপনারা আসবেন, আসার পর মোবাইল নাম্বার দিয়েও আপনারা এখানে দেখতে পারেন সাবসিডিটা, এবং এখানে আপনি এলপিজি আইডি দিয়েও কিন্তু দেখতে পারেন। তো এখানে আমি একটা, এখানে আপনি একটা মোবাইল নম্বর দেবেন,
দেওয়ার পর এখানে যে ক্যাপচার কোড রয়েছে সেখানে আই আই অ্যাম নট এ রোবট করবেন। তারপর এখানে আই অ্যাম নট এ রোবট করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে টিক হয়ে যাবে। যদি এখানে টিক না হয়, যদি কোনো রকম মানে কোনো কিছু আপনার সিলেক্ট করতে পারে বা ল্যাম্প আপনার যদি আলো কোনো রকম বলা হয়, যে ল্যাম্প বা বোর্ড বা আপনাদের এখানে ব্রিজ বা এখানে কোনো রকম যদি কিছু বলা হয় সেগুলো আপনার এখানে সিলেক্ট করে মানে এটা এখানে টিক করে নেবেন। তো এখানে যে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর, এই মোবাইল নাম্বারে আপনার যে রেজিস্টার করা আছে ইন্ডিয়ান অয়েলের সাথে বা ইন্ডিয়ান গ্যাস সিলিন্ডারের সাথে, আপনার যেটা SMS ঢুকে টাকা পয়সা গ্যাসের যখন পান ব্যাংকে তখন কিন্তু SMS ঢুকে, সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন রেজিস্টার। দেওয়ার পর আপনারা এখানে যে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আই অ্যাম নট এ রোবট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সটে বা সাবমিটে ক্লিক করবেন। এখানে যাই হোক, তো এখানে সাবমিটে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের যে পেজ যেটা আপনার ডিটেলস সাবসিডি সেটা কিন্তু দেখিয়ে দেবে, কোন তারিখে আপনারা সাবসিডি নিয়েছেন, কোন তারিখে আপনারা গ্যাস সিলিন্ডারটা বুক করেছেন এবং আপনারা কত টাকা করে সাবসিডি পাচ্ছেন বা আপনারা এখন বর্তমানে গ্যাস সিলিন্ডার চালাচ্ছেন কি না, সমস্ত ডিটেলসটা আপনারা স্টেপ বাই স্টেপ A to Z কিন্তু দেখে নিতে পারবেন। এখানে আপনাদের মোবাইল নম্বরটা দিলেই কিন্তু মানে এখানে আপনারা দেখে নিতে পারবেন। আমি এখানে আপনাদেরকে সাজেস্ট করবো এখানে LPG আইডি দিয়েও দেখতে চান, যদি আপনারা এখানে মোবাইল নাম্বারটা ভুলে যান তাহলে কিন্তু LPG আইডি দিয়েও কিন্তু এখানে দেখতে পারবেন, কোনো রকম সমস্যা নাই। তো এইখানে এইভাবে আপনারা কিন্তু ইন্ডিয়ান অয়েলের দেখতে পারবেন। তো তারপরে এবার আমি দেখাবো আপনাদেরকে যে এটা তো ইন্ডিয়ান অয়েলের হলো, এবার আমি আপনাদেরকে দেখাবো যেটা আপনারা যদি চান তাহলে ভারতের কীভাবে দেখবেন, যে ভারত গ্যাস বা HP গ্যাস সেটা কীভাবে দেখবেন। তো চলুন আমরা একটু পিছনে চলে যাই, তারপরে এখানে আমরা একটু ভারত গ্যাসেরটা একটু সার্চ করে আমরা দেখে নিই। তো এখানে মাই LPGতে আমি আবারও চলে যাব, যাওয়ার পর এখানে যে ভারত গ্যাসটা রয়েছে এখানে আমি একটা ছোট ক্লিক করব। তো এখানে ভারতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখবেন যে পরবর্তী একই সিস্টেমে পেজ ওপেন হবে এবং ভারত গ্যাসের যেটা ওয়েবসাইট সেখানে চলে আসছি। আসার পর এখানে নিচের দিকে চলে যাব, যাওয়ার পর এখানে দেখবেন যে একই সিস্টেমে দেখবেন এখানে একটা অপশান রয়েছে গিভ ইউর ফিডব্যাক অনলাইন, তো এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখবেন যে একই পদ্ধতিতে একই সিস্টেমে কিন্তু আরও একটা পেজ ওপেন হবে, এখানে কিন্তু বলা হয়েছে দেখুন যে আপনাদের যে ইন দেখতে পাচ্ছেন যে ইয়েস নো বা এখানে আপনাদের যেটা বলা হয় যে ইউ আর এ ভারত গ্যাস কনজিউমার, এখানে বলা হচ্ছে ইয়েস বা নো এগুলো আপনারা করবেন। তারপরে এখানে দেখবেন যে রেজিস্টার মোবাইল নম্বর, সেই সেম একইভাবে এখানে রেজিস্টার মোবাইল নম্বর আপনাদেরকে দিতে হবে, দেওয়ার পর কিন্তু আপনাদের এটা চেক করতে পারবেন সাবসিডিটা, বা আপনি যদি চান তাহলে LPG আইডি দিয়েও কিন্তু চেক করতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার, আপনারা কিন্তু এইভাবেই মোট এই যে কাজগুলো সাবসিডি সেটা কিন্তু আপনারা চেক করতে পারবেন। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে গ্যাসের সাবসিডি আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন, আপনারা গ্যাসের টাকা কীভাবে দেখতে পারবেন অনলাইনের মাধ্যমে, সেটা HP হোক, ভারত হোক বা ইন্ডিয়ান হোক, যে কোনো কোম্পানির গ্যাস সিলিন্ডার হোক না কেন, আপনারা কিন্তু সমস্ত সিলিন্ডারের একই সিস্টেমে একই পদ্ধতিতে আপনারা দেখতে পারবেন গ্যাসের সাবসিডি। সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আপনার সাথে ডিসকাস করলাম, সম্পূর্ণভাবে জানানোর চেষ্টা করলাম। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর বন্ধুর সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন, তাদেরকেও তারা জানতে পারে, বুঝতে পারে এই চ্যানেল থেকে, তারাও যেন কিছু ইনফরমেশন পায়। এর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখতে হবে, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি বেচবেন, কোনো ভিডিও আর পরবর্তীতে এই চ্যানেল থেকে আপনার মিস হবে না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে।